আপনি আপনি হেঁটে যাচ্ছেন, আপনার একটা বৃষ্টি আছে। হাঁটছি কি আর সাধে, মাটির মানুষকে নিয়ে কারবার বুঝলি না, মাটির মানুষকে নিয়ে কারবার, মাটির সঙ্গে টাচ থাকবে না তা কি হয়, অনেক হিসেব করে পা ফেলতে হয় বুঝলি। কেমন হয় ডাকছে, তাড়াতাড়ি পা চালা, অনেক হিসেব করে পা ফেলতে হয় বুঝলি, সবার কথায় কান। আপনাকে কতক্ষণ ধরে হাঁকা আছে, ও ডাকছিলি নাকি, শুনতে পাইনি রে, কি রে সুখেন তুই কিছু শুনেছিস? আমি তো হঠাৎ কালা, এই শুনি এই শুনি। বল কি বলবি, নতুন করে কি আর বলবো, আমার তো ওই অতটুকুন একটা জমি, তাতে আবার ওই আপনার ছেলেরা ওই পার্টি অফিস তুলে দিয়েছে, কত বলছি ওরা শুনছেই নাই, আর আপনাকে বললাম তো উঠাইন দেন, তাতেও কিছু হয়েছে নাই। তুই কি মনে করেছিস আমি ওদের বলিনি? তো বললে তো ওরা উঠছে নাই কেন? আসল ব্যাপারটা হলো, তুই চুপ কর, দেখ বাবা অফিস তার ওই ভেলপুরের ঠেলা নয় যে বললি আর ঠেলে সরিয়ে দিলাম, একটু তো সময় লাগবেই, একটা নতুন অফিস ঘর তৈরি না হলে, একটু ধৈর্য ধর, এই জমি তো পাবি, পাকা দালানটাও দিয়ে দেবো তোকে। পাকা দালানটা দিয়ে দিবেন কেন রে, বিশ্বাস হচ্ছে না, নন্দগোপাল তোদের এই নন্দগোপাল এক কথার মানুষ, দু কথার নয় অনলি ওয়ান। আপনি মানুষ নয় নন্দবাবু, দেবতা বটে দেবতা। যাই ঘরকে যাই, বিজলিকে খবরটা দিয়ে আসি। ও পঙ্কর মা, কোন দিকে গেলে গো? হ্যাঁ গো, আজ নন্দবাবুর সঙ্গে বীর দেখা করল, কি বলছে, জমিটা জগত দখল করে বসে থাকবে না দিবে? শুন কথাবার্তা করে যা বুঝলাম ভালো কিছুই হবে, দিতি ভালো তো কি বটে, ফুটাই আগে শুনেলি। নন্দবাবু বললেন দুদিন সবুর ক, জমি তো পাবি, যার সঙ্গে অফিস ঘরটাও তোকে দিয়ে দিব, চার দিন যা, নতুন অফিস ঘর তো হইলে কবে না ছাড়বে। দেখো কি করে, আমার নাইলে তো ভালোই বটে, পাকা দালানে যাই উঠব। হবে কবে, যা যা তো জল দিয়ে যা। ধরতে ধরতে ছাতি তো শুকাই গেল। ও বিকাশ, কোথায় চললি বাবা? আর কোথায় যাব, গেছিলাম হাট দিকে, এখন ঘর যাচ্ছি। বাহ সুন্দর রে পাখিটা, ভারী মিষ্টি, একটু জিরে বাটা, হালকা গরম মশলা, চপ পালি নলা সাফ সাফ করে। সরি দাদা, লিক হয়ে গেছে। আমাদের ঘর করার টাকাটা কবে ঢুকবে কাকা, কত করে বলছি না পাইলাম কাজ আর না হইল ঘর। এত সুন্দর একটা পাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন বেড়াচ্ছিস? কেন কি হইল, এর কাছে কত কি শেখার আছে জানিস, কোনো জ্বালা আছে বল, ছেড়ে দাও নিজেই খুঁটে খাবে, তার উপর একটুও ভরসা করে না, দাও দাও বলে হ্যাংলামিও করে না, এটা তো মুরগি বটে। হ্যাঁ রে বিকাশ, তোর তোর কি মুরগি হতে ইচ্ছে করে না? মুরগি? হ্যাঁ মুরগি, মানে এই মুরগিটার মতো আত্মনির্ভরশীল হয়ে তোর বাঁচতে ইচ্ছে করে না? একবার মুরগি হতে পারলে নো ঝুট ঝামেলা,
ছোট আর ছোট আর আমি তাহলে আসছি। এসো, সাবধানে যেও। চল গ্রামটা একটু ঘুরে আসি। সুখেন, একটু তাড়াতাড়ি পা চালা বাবা। আরে তুষার বউ না, চল ওইদিকে খেজুর গাছের আড়াল থেকে একটু দেখি। কি রে সুখেন, এই যে দেখি সাক্ষাৎ জল পড়ি, আজ কার মুখ দেখে উঠেছি রে। ভূষার বউ না, ঠিক তাই ধরেছেন, অ্যাবসলিউটলি কারেক্ট। ভারী মিষ্টি মেয়ে, ভারী মিষ্টি তো ভালো কথা। পড়াশোনা কতদূর? 9 ক্লাস। গুড, অতি উত্তম। হ্যাঁ রে বৌমা, খালি জল টেনে টেনে জীবনটা শেষ করবি? আজকালকার মেয়ে পিঠে খানিক বিদ্যে বুদ্ধিও আছে, চাইলে কাজ দিতে পারি। তুই অফিসে আয় একদিন। না 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 না, তুই বরং বাড়িতেই আয়। সেই ভালো কথা, অ্যাবসলিউটলি কারেক্ট। বহুদিন তো ঘুরালেন, এবার জমিন তো খালি করাই দেন। আরে দোবো দোবো, তোদের জমিনই আমি কি করবো বল। ইলেকশনটা শেষ হলেই নতুন অফিস হবে, ভূষার সঙ্গে কথা হয়ে গেছে, জমি তো পাবি, দালানটাও দিয়ে দেবো। একদম ঠিক, দালান নাই লাগবে, জমিন তো দিন। এই দেখো দালান কি আর ওই ভেলপুরির ঠেলা যে বললি আর ঠেলে সরিয়ে দেবো। বোকা মে, বড্ড বোকা। তাহলে ওই কথাই রইল, বাড়িতে আয়, ভালো কাজ, ভালো বেতন। ঠিক ঠিক। কি রে, তোর লৈতন ঘরে কবকে উঠবি? পাইলে তবে এন ঢুকব, ওই তো নন্দ বুড়া, একটা ভোট পিরাই যায় আর একটা ভোট এসে গেল। উখাচ্ছি ছাড়ব ছাইছি, ছাড়ব আর ছাইছি বলে কাটাইছিল। উশালা গভীর জলের মাছ বটে, ঠিকই বলি মনভাবে বলবে কেন, যেমন মায়ের পেটের ভাই বটে, কাজের বেলায় ঢো ঢো। আর আমার হয়েছে মরণ বুঝলি, আমার ওই উপরে ভরসা করতে না পারে তো আমার আগের পরিবারটা তো পালাই গেল। এখন বুড়া খালে বিজলিকে ঘরে আনেছি, এখন ডর লাগে বুঝলি, উও না পালাই যায় বলব। আর ওই মন্দ বুড়ার লোক তো মন টেম্পার বটে, কেউ পাশে থাকতেই খুঁজে না। এই যে হবে সালা, ভিজিয়ে দিলি বাবা।
আচ্ছা তেঁদুর বাচ্চা তো কোনো কৃতজ্ঞতা নেই, তোকে এত আদর করলেন আর তুই ফুস করে মিজিয়ে দিলি। তুই কি করলি বেটা? আহা হাত না, আপনি একটু দাঁড়াইন যান, দাঁড়াইন যান, দাঁড়াইন যান। কিছু যদি মনে না করেন এই পাঞ্জাবিটো নিতে পারেন, অনেক খর তো যেতে হবে। আহা তুই এত উতলা হচ্ছিস কেন? আমার মান যদি রাখতেই চাস ফুটটা ঠিকঠাক জায়গায় দিস। ঠিক 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 কেমন? তাছাড়া তোদের সুখে দুঃখে বিপদে আপদে আমি ছাড়া কে পাশে দাঁড়ায়? ঠিক 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 বল। আচ্ছা চলি। সাবাস বেটা, সাবাস সাবাস। বাপ যেটা কইতে পারে নাই তুই আজ সেটা কইরে দেখাইন দিলি। সাবাস সাবাস। এই রে ওদের ঘুম ভেঙেছে, এবার পালাতে হবে। গেল 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 ধর ধর ধর, দড়ে দড়ে পালাই গেল নন্দ মাতব্বর। সাদা পাঞ্জাবি পরে ঘুরতেছিল ঘরে ঘরে, উয়াকে দেখাই দেন নিজের মামা ঘর। হে 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 হে। গেল 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 ধর ধর ধর, দড়ে দড়ে পালাই গেল নন্দ মাতব্বর। গেল 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 ধর ধর ধর, দৌড়ে দৌড়ে পালাই গেল নন্দ মাতব্বর। ধর ধর ধর, ধরে